রেশন দুর্নীতি তদন্তে যত ভেতরে ঢুকছে ইডির আধিকারিকরা, ততই চুরির রকম দেখে হতবাক হয়ে যাচ্ছেন। গোয়েন্দারাও ঘাবড়ে গেছেন যে এভাবেও চুরি করা যায়। কিভাবে চুরি করেছেন? নামে বেনামে ডিস্ট্রিবিউটরশিপ ডিলারশিপ নিয়ে তারা চুরি করে গেছেন। শুধু বাংলার মানুষকে ঠকাননি, বাংলার মানুষের খাবার চুরি করেননি, বাংলার মানুষের ধান আটা চুরি করেননি, কেন্দ্রীয় সরকারকেও ঠকিয়েছেন। কেন্দ্রীয় সরকারের কাছে হিসেব বহির্ভূত ভাবে দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা ঠকিয়ে নিয়েছেন এই সমস্ত রেশন চোররা। ঠিক কি কি হলো সবটা শোনাবো। আর আজকে আজকে চলছে শিল্প সম্মেলন, এবং সেই শিল্প সম্মেলনের শিল্পের সঙ্গে জড়িত দুজন মন্ত্রী এখন থাকবেন ঠিক কিছুটা দূরে, যেখানে শিল্প সম্মেলন হবে শেষ হবে ধনধান্যে অডিটোরিয়াম, ঠিক তার কয়েক মিটার দূরে প্রেসিডেন্সি জেলে। রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী এবং বর্তমান মন্ত্রী, যিনি শিল্প এবং পুনর্গঠনের যিনি মন্ত্রী সেই জ্যোতিপ্রিয় মল্লিক, তারা এখন জেলে। কিভাবে রেশন দুর্নীতি হয়েছে আজকে আরো ডিটেলসে তথ্য জানিয়েছে ইডি আধিকারিকরা। আর অন্যদিকে শিল্প বাণিজ্য মন্ত্রীরা এখন জেলে, যে রাজ্যে চলছে শিল্প সম্মেলন। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন, আপনাদের শোনাবো ঠিক কিভাবে একদম আইন কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে এ রাজ্যে রেশন দুর্নীতি হয়েছে। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। রাজ্যে শিল্প সম্মেলন চলছে, বাণিজ্য সম্মেলন চলছে, এবং এই রাজ্যের শিল্পের সঙ্গে জড়িত দুজন মন্ত্রী এখন জেলে। আপনারা জানেন ধনধান্যে, দক্ষিণ কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে এই শিল্প বাণিজ্য সম্মেলনের শেষ দিনের অনুষ্ঠান সূচি রাখা হয়েছে, এবং তার থেকে কয়েক মিটার দূরে প্রেসিডেন্সি জেলে আছেন শিল্পের সঙ্গে জড়িত মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দুই মন্ত্রী, প্রাক্তন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, যখন শিক্ষামন্ত্রী ছিলেন যোগ্য শিক্ষকের চাকরি চুরি করে নিয়েছিলেন এমনটাই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অভিযোগ, আর একজন জেলে আছেন, তিনি আবার বর্তমান মমতা সরকারের শিল্প এবং পুনর্গঠন দপ্তরের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি আবার 10 বছর যখন খাদ্যমন্ত্রী ছিলেন তখন রেশন দুর্নীতি করে গরিবের চাল আটা এসব হাফিস করে দিয়েছেন এমনটাই ইডির অভিযোগ। এবার সেই রেশন দুর্নীতি কাণ্ডে ইডির তদন্তে উঠে এসছে অসাধারণ একটি রিপোর্ট, ঠিক কিভাবে চুরি হয়েছে, রেশন চুরি হলো, অথচ মাত্র কয়েকটা রিপোর্ট পড়লো চুরির, কি করে হলো, এত কোটি কোটি হাজার হাজার কোটি টাকার রকম পে রয়েছে তবু রিপোর্টের সংখ্যা এত কম কেন, ডিস্ট্রিবিউটররা চুরি করলে তো ডিলাররা রিপোর্ট দেবে, ডিলাররা যদি কিছু করে তো ডিস্ট্রিবিউটররা রিপোর্ট দেবে, রিপোর্ট কেন থানায় বেশি হয়নি, সবাইকে কি একসঙ্গে ম্যানেজ করে নেওয়া হয়েছে? হ্যাঁ, সবাইকেই, প্রায় সবাইকেই ম্যানেজ করে নেওয়া হয়েছে, কিন্তু তাতেও যাতে কোনো ফাঁক না থাকে তাই রেশন বন্টন, গণবন্টন, ভারতবর্ষের ইতিহাসে গণবন্টনের যে নিয়ম কানুন আছে তাতে রেশনের যারা ডিস্ট্রিবিউটরশিপ নিয়েছেন তারা রেশনের ডিলারশিপ নিতে পারবেন না, কোনো নামে বেনামে আত্মীয় স্বজনের নামে তারা রেশনের ডিলারশিপ নিতে পারবেন না যাদের ডিস্ট্রিবিউটরশিপ আছে। আর এখানেই রেশন চোরেরা রেশন দুর্নীতিটা করে গেছে। একটা রেশন ডিলারের আন্ডারে তো কত লোক আছে, কত রেশন কার্ড ভুয়ো আছে, সেসব তো আপনারা জানেন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের রাজত্বকালে এই 12 বছর পর ধরা পড়েছে যে 2 কোটি রেশন কার্ড ফেক, মানে ভুয়ো, যেই আধার লিঙ্ক করার আদেশ দিয়েছে, নির্দেশ দিয়েছে সেন্ট্রাল কেন্দ্রীয় সরকার, সেই 2 কোটি রেশন চোরকে ধরে পড়া গেছে। যদিও তাদেরকে ধরতে উৎসুক নয় আমাদের রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ 2 কোটি ভুয়ো রেশন কার্ড বাতিল করে দিয়েছে। কারা এই 2 কোটি ভুয়ো রেশন কার্ড হোল্ডার জানার কোনো আগ্রহ আমাদের রাজ্য সরকারের নেই। আর এবার যে জন্য এই প্রতিবেদন শুরু করেছিলাম, আরো একটা দুর্নীতি উঠে এসেছে। কি দুর্নীতি? ইডির গোয়েন্দারা দেখতে পাচ্ছেন তদন্তে উঠে এসছে নামে বিনামে ডিলারশিপ নিয়ে রেশনের চাল গম খোলা বাজারে বিক্রি করেছেন রেশনেরই ডিস্ট্রিবিউটররা, অথচ গণবন্টন রেশন বন্টনের নিয়ম অনুযায়ী যাদের ডিস্ট্রিবিউটরশিপ আছে ডিস্ট্রিবিউটররা ডিলারশিপ নিতে পারবেন না, ডিস্ট্রিবিউটররা ডিলার হতে পারবেন না, নামে বেনামে আত্মীয়ের নামে নিজের নামে ছেলের নামে বইয়ের নামে হতে পারবেন না, আর সেটাই হয়ে এরা রেশন দুর্নীতি করে গেছে। এই প্রশ্নের উত্তর খুঁজতে নেমে ইডি গোয়েন্দা জানতে পারেন বেশ কয়েকশো
সংখ্যাটা যদি হাজার পেরিয়ে যায় তাতেও এরা অবাক হবেন না, বেশ কয়েক হাজার ডিস্ট্রিবিউটরের নামে বেনামে, আত্মীয়ের নামে, এর নামে, ওর নামে, বেনামে রেশন ডিলারশিপ রয়েছে, যেটা একেবারেই ইললিগাল, আইনের একেবারেই বিরুদ্ধে। সেই ডিলারশিপের মাধ্যমেই রেশনের সামগ্রী খোলা বাজারে বিক্রি হয়েছে। কি করে ধরা পড়লো? ওই আমি যেটা প্রথমে বললাম, রেশন ডিলাররা ডিস্ট্রিবিউটারের কাছ থেকে খাদ্যদ্রব্য কেনে, যেটা রেশন, আমাদের রেশন বন্টন গণবন্টনের নিয়ম, এবং রেশন ডিলাররা সাধারণ মানুষকে সেটা বন্টন করে দেয়। আবার ডিস্ট্রিবিউটররা চাল বা গম আনেন চাল কল থেকে। রেশন দুর্নীতি তদন্ত নেমে ইডির গোয়েন্দারা প্রথমেই দেখতে পান যে দুর্নীতি হয়েছে ডিস্ট্রিবিউটরদের মাধ্যমে। কিন্তু দুর্নীতি হলেও রেশন ডিলাররা বা ডিস্ট্রিবিউটররা কোনো অভিযোগ কেন করলেন না? সেখানেই তো লুকিয়ে আছে এই চুরির আসল রহস্য, যেটা এবার পর্দা ফাঁস হয়েছে। গোয়েন্দারা দেখতে পেয়েছেন ডিস্ট্রিবিউটররা কোনো ডিলারকে যদি রেশনের চাল খোলা বাজারে বিক্রি করতে বলেন বা চাপ দেন, তাহলে তো ডিলারদের অভিযোগ জানানোর কথা, কিন্তু তারা জানায়নি। এই তদন্ত নেমে ইডি দেখতে পায় যে ডিস্ট্রিবিউটররা ডিলাররা ছাড়া তো আরো কাউকে খাদ্যদ্রব্য বিক্রি করতে পারবে না। তাহলে কিভাবে ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে রেশন সামগ্রী খোলা বাজারে গেল? এখানেই রহস্য ফাঁস হয়েছে। ডিস্ট্রিবিউটররা অভিনব পদ্ধতি বার করেছিল এই রেশন চুরি করতে, গরিবের খাবার চুরি করতে, আর কেন্দ্রীয় সরকারের কাছে হাজার হাজার কোটি টাকা মারতে। কি করেছিল তারা? কয়েকজন রেশন ডিস্ট্রিবিউটার নিজেদের নামেই, বেনামে, আত্মীয়ের নামে, এর নামে, ওর নামে রেশনের ডিলারশিপ নেমে নিয়ে নিয়েছিল, এবং সেই ডিলারশিপের মাধ্যমেই খোলা বাজারে চাল গম পাচার হয়েছে। ইডির তদন্তে আরো উঠে এসছে যে শুধুমাত্র নামে বেনামে ভুয়ো রেশন ডিলারশিপ নেওয়াই নয়, এই রেশন ডিলারদের আন্ডারে কোনো মানুষই ছিল না। আপনারা জানেন এক একজন রেশন ডিলারশিপ নেন, সেই রেশন ডিলারশিপের আন্ডারে হাজার, দেড় হাজার বা দু হাজার এলাকা ভিত্তিক ভাবে মানুষ থাকেন রেশন কার্ড নিয়ে, যারা রেশন কার্ড দেখিয়ে রেশনটা নেন। কিন্তু আমাদের খাদ্য দপ্তর রেশন ডিলারশিপ দিয়েছিল, সেখানে কোনো মানুষ ছিল না। ডিলারশিপ পেয়েছে মানুষ, খাবার তোলার অনুমতি পেয়েছে ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে, কিন্তু সেটা কোনোদিন কোনো মানুষকে বিতরণ করতে হয়নি, কারণ মানুষই তো নেই, ভুয়ো ডিলারশিপ। আর বুঝতেই পাচ্ছেন, খাদ্য দপ্তরের অনুমতি ছাড়া, ডিস্ট্রিবিউটরদের চোখের নজরে ছাড়া কখনোই কোনো মানুষ এভাবে ভুয়ো রেশনের ডিলারশিপ নিতে পারবেন না। বুঝতে পাচ্ছেন তো, 10 বছর জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্যমন্ত্রী থাকাকালীন ঠিক কিভাবে রেশন চুরি হয়েছে? এই রেশন ডিলাররা, ভুয়ো রেশন ডিলাররা, যারা রেশনের ডিলারশিপ পেয়েছে খাদ্য দপ্তর থেকে, তারা পুরো চাল গম ডিস্ট্রিবিউটর থেকে নিয়ে এসে 100% চাল গমই বাজারে বিক্রি করে দিয়েছে। কোনো মানুষই অভিযোগ করেনি। কেন? কারণ এই ডিলারশিপের আন্ডারে তো কোনো মানুষ রেশন কার্ড নিয়ে ছিল না, পুরোটাই ভুয়ো, ফেক। বুঝতে পারছেন, 10 বছর পরিবর্তনের সরকার, আপনারা যে সরকারটাকে 3-3 বার ভোট দিয়ে নির্বাচন করেছেন, বাংলার মেয়ে যাকে আপনারা চেয়েছেন 2021 এসেও, সেই বাংলার মেয়ের খাদ্যমন্ত্রীর আমলে ভুয়ো রেশন ডিলারশিপ দেওয়া হয়েছে, যার আন্ডারে রেশন কার্ড নিয়ে এই বাংলার কোনো মানুষ ছিল না। ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে চাল গম নিয়ে 100% খোলা বাজারে বিক্রি করেছে, হাজার হাজার কোটি টাকা কেন্দ্রের কাছ থেকে লুট করেছে এই রেশন ডিলারশিপ, রেশন ডিলারশিপ যারা নিয়েছেন তারা, রেশন ডিলাররা। বুঝতে পারছেন দুর্নীতির জল কতদূর এগিয়েছে? আমি বলেছিলাম না, এই রাজ্যের বিভিন্ন মন্ত্রকে যেভাবে দুর্নীতি হয়েছে, তাতে ভারতবর্ষের সমস্ত ইডি সিবিআই আধিকারিকরা এখানে এলেও এই দুর্নীতির তদন্ত শেষ করতে পারবেন না। এমন কোন দপ্তর মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে নেই যে দপ্তরে চুরি চামারি হয় না, এমনটাই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাদের রিপোর্ট। শিক্ষা দপ্তর দেখে নিয়েছেন, যোগ্য শিক্ষকরা এখনো কাঞ্চে মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে, কখনো শহীদ মিনারের নিচে, কখনো গান্ধী মূর্তির নিচে রাস্তায় আন্দোলন করছে, পুলিশের পেটানি কাটছে, তাদের নাম লিস্টে উঠে গেছে। চাকরি পেয়ে যাবে কিন্তু চাকরি পায়নি, সেই চাকরি লক্ষ লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া হয়েছে অযোগ্যদের কাছে, টাকার বিনিময়ে। কে ছিলেন শিক্ষামন্ত্রী? পার্থ চট্টোপাধ্যায়। তেমনি মানুষের খাবার বিক্রি করে দেওয়া হয়েছে, গরিবের খাবার বিক্রি করে দেওয়া হয়েছে, চাল গম বিক্রি করে দেওয়া হয়েছে, মানুষ পায়নি, নেতা নেত্রী মন্ত্রীদের পকেটে ঠিক টাকা ঢুকে গেছে। আর এবার জানা গেল এরা শুধু সাধারণ মানুষের খাবারই চুরি করেনি, কেন্দ্র সরকারের কাছ থেকে ভুয়ো ডিলারশিপ দেখিয়ে কোটি কোটি টাকার চাল গম নিয়ে এসেছে, এবং 100% খোলা বাজারে আমাদের মতন মানুষকে বিক্রি করেছে, যারা 3-3 বার ভোট দিয়ে এটাকে পরিবর্তনের সরকার হিসাবে মেনে নিয়ে রাজ্যে মাথায় বসিয়ে রেখেছে। অদ্ভুত চুরি।
পুকুর চুরি, নদী চুরি বলা যেতে পারে। এই অদ্ভুত চুরি দেখে ইডি আধিকারিকদের মাথায় হাত পড়ে গেছে। কিভাবে বার করবেন এরা? যেটুকু আমরা জানতে পেরেছি যে রেশন ডিলারশিপ রয়েছে এমন ডিস্ট্রিবিউটরদের নাম খুঁজে এবার বের করা হচ্ছে, অর্থাৎ রেশনের সেই ডিস্ট্রিবিউটরদের খুঁজে বের করা হচ্ছে যাদের নামে বেনামে আত্মীয়ের নামে রেশন ডিলারশিপ রয়েছে। কার আমরা এই রেশন ডিলারশিপ গুলো দেওয়া হয়েছে? পরিবর্তনের সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, যে 10 বছরে খাদ্যমন্ত্রী ছিলেন, সেই 10 বছরে এই রেশনের ডিলারশিপ গুলো দেওয়া হয়েছে বলে ইডির অভিযোগ। তবে এটা অভিযোগ, ওই যে আপনাদের বারবার বলি, যতক্ষণ না ইডি পুরো তদন্ত রিপোর্ট আদালতে জমা দেবে, আদালতে ট্রায়াল শুরু হবে, বিচার শুরু হবে, মামলার ফল ঘোষণা হবে এবং এই অপরাধীরা জেলের ঘানি টানবে, ততদিনে জানবো যে আসল বিচার হলো, সেটা এখন অনেক দূর। তবে আমাদের এদিকে নজর থাকবে, সব দিকে আমাদের নজর থাকবে, যেমন আমরা নজর রেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাণিজ্য সম্মেলনে, শিল্প সম্মেলনে, যে শিল্প সম্মেলন যেখানে আলো করে থাকার কথা ছিল শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং শিল্প পুনর্গঠনের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের, তারা দুজনেই এখন প্রেসিডেন্সি ছেলে। কি শিল্প আসছে আর কি বাণিজ্য হবে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এমন কোন দপ্তর নেই যেখানে চুরি হয়নি। আর এই রেশন দুর্নীতি, ইডির গোয়েন্দারা নিজেরাই হতবাক হয়ে গেছেন যে এভাবেও বুদ্ধি খাটিয়ে চুরি করা যায়। ওই যে কথাই আছে না, বাংলা আজ যা ভাবে গোটা ভারতবর্ষ কালকে ভাবে, ঠিক এটাই হয়েছে চুরির ক্ষেত্রেও। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মন্ত্রীরা এত অদ্ভুত উপায়ে চুরি করেছেন, গোটা ভারতবর্ষের কোন রাজ্য সরকার সেই উপায় ভাবতেই পারবে না। ধন্য বাঙালি, আর ধন্যবাদ দিতে হবে আমাদের, আমাকে আপনাকে, যারা এই প্রতিবেদন দেখছেন। আমরা এই চোরেদের পরিবর্তনের সরকার বলে 3-3 বার ভোট দিয়ে নির্বাচন করেছি, যারা এরকম অদ্ভুত উপায়ে চুরি করে গেছে, এই রাজ্যের মানুষকে ঠকিয়েছে, কেন্দ্র সরকারকে ঠকিয়েছে। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। জেগে থাকা মানুষকে আবার নতুন করে জাগিয়ে তোলাটা খুব কষ্টের কাজ, আর সেই কষ্টের কাজটাই আমরা করে যাব। আপনারা দা নিউজ বাংলার ইউটিউব চ্যানেল বন্ধুদের সাবস্ক্রাইব করতে বলুন, দা নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে বলুন, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেব না।